খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ। শেষ মুহূর্তে প্রচারণায় উৎসব মুখর হয়ে উঠেছে নির্বাচনী পরিবেশ। ভোটারদের মন জয়ে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীরা। তবে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বলছেন বারবার একই অভিযোগ পরিবেশকে অশান্ত করার ষড়যন্ত্র। খুলনার প্রতিনিধি মল্লিক সুধাংশুর তথ্যচিত্র নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। দিনরাত প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। নৌকা ও ধানের শীষ প্রতীকের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচন শেষ মুহূর্তে এসে প্রার্থীদের সাথে ভোটাররাও ব্যস্ত হয়ে উঠেছে। নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী উন্নয়ন ইস্যুকে জনগণের সামনে তুলে ধরছেন, আর বিএনপির মেয়র প্রার্থী সরকারের বিরুদ্ধে দমনপীড়নের অভিযোগ এনে নির্বাচনী প্রচারণা অব্যাহত রেখেছেন। তবে ভোটাররা বলছেন খুলনার উন্নয়নে একজন যোগ্য পরীক্ষিত ব্যক্তিকেই তারা বেছে নেবেন। ভোট আমার তো মনে হচ্ছে যে শান্তিপূর্ণভাবেই হবে, সুষ্ঠ নিরপেক্ষ হবে, এই আশাবাদ আমরা ব্যক্ত করতেছি। আমরা শান্তিপূর্ণ একটি নির্বাচন আমরা চাই। সকালে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু অভিযোগ করে বলেন নেতাকর্মীদের গণ গ্রেফতার করা হচ্ছে। নির্বাচনী পরিবেশ নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি। আওয়ামী লীগের এবং পুলিশের দানবীয় চেহারা আপনারা দেখছেন না? আমি গত সাত দিন ধরে ব্রিফিং করছি, প্রেস কনফারেন্স করেছি, এটি কোন উন্নতি হয়েছে? বিধীন পরিবেশে নির্বাচনের জন্যই আমি বারবার এর জবাবে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক বলছেন শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ প্রশ্নবিদ্ধ করতে বিএনপির প্রার্থী মঞ্জু একই বক্তব্য বারবার শোনাচ্ছেন। এটা হলো বিএনপির এটা সাধারণ নাটক। আওয়ামী লীগ কোনোদিন ভোট ডাকাতি এবং ভোট কাটাকাটি দিয়ে বিশ্বাস করে না। আমরা জনগণের উপর নির্ভরশীল, অতএব জনগণ যাকে ভোট দেবে আমরা সেই রায় মেনে নেব। রবিবার রাত ১২টায় বন্ধ হবে প্রচারণা। অভিযোগ বা পাল্টা অভিযোগ নয়, নির্বাচনে জনগণের রায় মেনে নেবেন প্রার্থীরা, এমনটাই প্রত্যাশা খুলনার সর্বস্তরের মানুষের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।